রেল দুইশো টাকা আয় করতে তেল কুড়িয়েছে দেড় লাখ টাকার আর এই ট্রেনটি খুলনা থেকে ঢাকায় নিয়ে আসতে চারশো তেরো কিলোমিটার রেলপথ দিতে সঙ্গে ছিল ছয়জন জন রানিং স্টাফ মোট ছয়টা মাল এসেছে ছয়টা মালের মধ্যে দুই বস্তা পটল আছে তিন কাটুন লাউ আছে আর এক ঝুড়ি ধনে এসি কোচে কোনো কিছু আসে নাই এসি আসার মতো কোনো মাল এখনো মানে আমাদের বুক হয় নাই আর দুইশো পাঁচ কেজি মালের আসছে দুইশো টাকা ভাড়া কি আপনার এক হাজার লিটার প্লাস মাইনাস হইতে পারে বারিশ হইতে পারে প্রথম কৃষিপণ্য স্পেশাল ট্রেন বাইশ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে ঢাকার তেজগাঁও স্টেশনে পৌঁছায় ট্রেনটি খুলনা থেকে এদিন সকাল সাড়ে দশটার দিকে ঢাকা অভিমুখে যাত্রা করে খুলনা থেকে যশোর ঝিনাইদহ চুয়াডাঙ্গা ভেড়ামারা ঈশ্বরদি হয়ে অন্তত বারো ঘন্টা যাত্রা করে ঢাকার তেজগাঁও স্টেশনে আসে ট্রেনটি উদ্দেশ্য কৃষকের উৎপাদিত কৃষি কম খরচে ঢাকার বাজারে নিয়ে আসা ঢাকার বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেয় বাংলাদেশ রেলওয়ে সাতটি লাগেজ ভ্যানের মধ্যে ছয়টি সাধারণ আর একটি রেফ্রিজারেটর কোল্ড স্টোরেজ ভ্যান রয়েছে ট্রেনটিতে এসি কোচে মাছ মাংস ডিম দুধের মতো হিমায়িত পণ্য পরিবহনের কথা তেজগাঁও স্টেশনে থামার পর দেখা গেছে নামমাত্র সবজি এসেছে ট্রেনে অথচ খুলনা থেকে ট্রেনটিকে পাড়ি দিতে হয়েছে চারশো কিলোমিটার পথ কোনো পণ্যই ছিল না এসি লাগেজ ভ্যানে আর বাকি কোচগুলোও ছিল একেবারে শূন্য তবে একটি কোচের এক কোণে পড়েছিল তিন চার বস্তা আচ্ছা মোট ছয়টা মাল এসেছে ছয়টা মালের মধ্যে দুই বস্তা পটল আছে তিন কার্টুন লাউ আছে আর এক ঝুড়ি ধনে পাতা মোট ছয়টা মাল তার মধ্যে কেজি ছয়টা মালে কেজি হচ্ছে আপনার দুইশো কেজি ট্রেন পরিচালক জানিয়েছেন ট্রেনটিকে ঢাকা পর্যন্ত নিতে রানিং স্টাফ ছিল ছয় জন যারা বারো ঘন্টা যাত্রা করে ঢাকায় নিয়ে এসেছে তিন থেকে চার বস্তা সবজি আমার এই গাড়িতে রানিং স্টাফ হচ্ছে দুইটা আর একটা পাওয়ার কার ড্রাইভার আর আমার এলএম এলএম এই তো আর কেউ নাই তাহলে কত হয়েছে দুইটা চার এটা হচ্ছে সাত বাই চোদ্দো লোড আসছে সাতটা আছে এর মধ্যে আছে পাঁচটা আছে হচ্ছে মানে আমাদের লাগেজ এর মধ্যে একটা আছে হচ্ছে এসি লাগেজ আর একটা আছে হচ্ছে পাওয়ার কার একটা হচ্ছে আমাদের গার্ড ব্রেক এ হচ্ছে মোট সাতে চোদ্দো লোড আপনার এসি কোচের মধ্যে কিছু আসছে না এসি কোচে কোনো কিছু আসে নাই এসি আসার মতো কোনো মাল এখনো মানে আমাদেরকে বুক হয় নাই কৃষিপণ্য স্পেশাল ট্রেনের এল এম জানিয়েছেন প্রথম দিন শুধুমাত্র চুয়াডাঙ্গা ছাড়া কোনো স্টেশনই মালামাল ওঠেনি চারশো কিলোমিটার পথ পাড়ি দিতে ট্রেনটিতে তেল পুড়েছে অন্তত বারোশো লিটার বলে জানান তিনি সমপরিমাণ তেলের বাজার মূল্য প্রায় এক লাখ তিরিশ হাজার টাকা চারশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছয়জন রানিং স্টাফ এক লাখ তিরিশ হাজার টাকার তেল পুড়িয়ে এদিন ট্রেনটির পরিচালন ব্যয় দুই লাখ টাকা বলে জানান তেজগাঁও স্টেশন মাস্টার তিনি জানান দুই লাখ টাকা খরচ করে প্রথম দিন কৃষিপণ্য স্পেশাল ট্রেনের আয় হয়েছে মাত্র দুইশো টাকা আমাদের দুইশো পাঁচ কেজি মাল দুইশো পাঁচ কেজি মালের আসছে দুইশো টাকা বাড়া আর ছয় বস্তা মাল আমাদের এখানে আসছে এর ভিতরে আপনার আসছে পটল আসছে দুই বস্তা তিন বস্তা আসছে লাউ যেটা হলো আর এক বস্তা আসছে দইন্যা পাতা এই লো আসছে মানে হচ্ছে 268 টাকা অথচ কৃষকের উৎপাদিত পণ্য ঢাকায় আনতে চায়না থেকে 300 কোটি টাকা দাই 125 টি লাগেজ ভ্যান আমদানি করেছে বাংলাদেশ রেলওয়ে যার মধ্যে 28 টি স্টোরেজ লাগেজ ভ্যান রয়েছে খুলনা থেকে তেজগাঁও আপনাদের 210 किलो 410 किलो 410 লিটার তারপর আনুমানিক আপনার এক হাজার লিটার প্লাস মাইনাস হইতে পারে বারোশো হইতে পারে রাষ্ট্রের টাকা খরচ করে নেওয়া এমন অহেতুক প্রকল্পের কারণে প্রতি বছর ভারী হচ্ছে রেলের লোকসানের পাল্লা খুলনা থেকে তেজগাঁও রেল স্টেশন পর্যন্ত প্রায় চারশো দশ কিলোমিটার রেলপথ পাড়ি দিয়ে এক লাখ তিরিশ হাজার টাকার তেল পুড়িয়ে মাত্র আজকের আয় রেলের দুইশো টাকা এর মধ্যে যেই সাড়া পাওয়ার কথা ছিল তারা তেমন কি পাননি এখন পর্যন্ত যে রেফ্রিজারেটর কোচ তা একেবারেই ফাঁকা এসছে ছয় কোচের সবজি স্পেশাল ট্রেন মাত্র এক কোচের এক কোনায় মাত্র ছয়টি বস্তা নিয়ে ঢাকায় এসেছে যা থেকে এবার রেল আয় করেছে মাত্র দুশো আটষট্টি টাকা